এখন আপনারা বুঝে নেন এই ইহুদি বনু নজিরের দুর্গ, ইহুদি বনু কোরাইজা খন্দকের যুদ্ধের পরে তাদের দুর্গ মুসলমানরা দখল, এই সম্পদ বনু কাইনুকার সম্পদ, খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এগুলা বিশাল এক একটা স্টেট বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছে। এই সম্পদগুলি সব আল্লাহ রসুলের একার দায়িত্বে ছিল। তাহলে আল্লাহর রসুল কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন, কিন্তু আমাদের সমাজে সবসময়ই প্রকাশ করা হয় দয়ার নবীজি আমার গরিব ছিলেন, তার ঘরে সিরাক খান কম্বল ছিল, সে ইহুদির বাড়িতে মানে 50 কেজি গম ধার নিয়েছিলেন একটা লৌহ বর্ম তাদের কাছে বন্ধক রেখে। এই সমস্ত ওয়াজ আপনারা শোনেন না? ইহুদির খেজুর কুঁয়ায় খেয়ে পানি তুলতে যাইয়া ইহুদি 3টা খেজুরের বিনিময়ে 1 বালতি পানি, এভাবে আল্লাহ রসুল পানি তুলতে গেছে, বালতি ছিঁড়ে গেছে, ইহুদি চর মারছে, এইসব অজ শোনেন না? এইসব অজ যারা করে তাদেরকে আপনারা স্টেজে নামাই দিয়েন যে তোমরা নামো এখান থেকে। তার কারণ এইরকম অথর্ব কথা এটা কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ রসুল হলেন একটা দেশের রাজা, তিনি একটা রাজ পরিবারের সন্তান। আরব দেশে আল্লাহ রসুলের যে পরিবার, এই পরিবারের সমক্ষ আর কোনো ধনী পরিবার ছিল? কোরাশ মানে কি? থলিওয়ালা। কারসুন মানে টাকার থলি। এই আরব দেশে আল্লাহর রসুলের বংশধর হল শ্রেষ্ঠ ধনী পরিবার। এই পরিবার সন্তান হল আল্লাহর রসুল। তিনি তার পিতা ইন্তেকাল করার পরে তিনি যে সম্পদ পেয়েছিলেন, এই সম্পদ থেকে তিনি যখন বিবি খাজিয়াকে বিয়া করেন রাজি আল্লাহ তালা না, তখন মহারা দিয়েছিলেন 20টা উট। কয়টা উট? 20টা উট। তাহলে আপনারা মহারানা কয়টা উট দিচ্ছেন? একটা উটের দাম কত জানেন? আল্লাহ রসুল বিবি খাজিয়াকে বিয়া করেছেন, মহারা দিয়েছেন 20টা উট। আল্লাহ রসুল যখন হজ করতে গেছেন তখন কোরবানির জন্য সাথে নিয়ে গেছেন 100 উট। এই 100 উটের মধ্যে 63টা উট আল্লাহ রসুল তার নিজ হাতে জবাই করেছেন, 37টা উট আল্লাহ রসুলের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছেন। বলেন পৃথিবীর কোন রাজা বাদশা হজে যে 100 উট কোরবানি করতে পারে, বলেন তো? রাসুলকে আপনারা কিভাবে সমাজ উপস্থাপন করছেন? আলেম সাহেবরা কি ওয়াজ আপনারা করছেন বলেন? রাহিকুল মাকতুম যে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জীবনী, সেই বইটা পড়ে দেখেন যে পাতায় পাতায় কথাগুলো, একটা কথা আমার ইনশাল্লাহ ডান বাম হবে না, প্রত্যেকটা কথা রেফারেন্স আপনারা পাবেন। আল্লাহ রসুল বিশাল সম্পত্তি মালিক ছিলেন, কিন্তু তিনি রাজকীয়ভাবে চলাফেরা করেন নাই। তার সম্পদ সবসময় তিনি দুস্থ মানবতার সেবায় তিনি ব্যয় করেছেন, তা বলে তিনি যে ফকির ছিলেন এই কথা বলা 100 ভাগ ভুল। আল্লাহ রসুল ইন্তেকালের পরে তার বিশাল সম্পত্তি খোলাফায় রাশিদিন, আল্লাহ রসুল এটা কাউকে দান করে যা এই মানে ওয়ারিশ বানান নেয় কাউকে। আমাদের সম্পত্তি যেরকম সন্তানরা ওয়ারিশ হবে, আল্লাহ রসুল বলছেন আমার সম্পত্তির কেউ ওয়ারিশ হবে না, এটা জনগণের উদ্দেশ্যে আমি অক্ষ করে গেলাম। তো এই সম্পত্তির দ্বারাই খোলাফায় রাশিদিন আল্লাহ রসুলের পরিবার পরিজন, তার স্ত্রীগণ, তার 11 বিবাহ, 9 স্ত্রী ইন্তেকালের সময় তারা অবশিষ্ট ছিলেন, তারপরে তার মেয়ে, অন্যান্য যারা, এদেরকে এই সম্পত্তি থেকে ভাতা দেওয়া হতো। তো আল্লাহর রসুলকে আমরা হেয় প্রতিপন্ন করছি আলেমরা, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহর রসুলের যদি ধার করা লাগে তা আল্লাহর রসুলের জামাই ওসমান গনি আরবের শ্রেষ্ঠ ধনী না? সে আল্লাহ রসুল 2 কন্যা বিয়া করছেন না? তা আল্লাহ রসুলের ধার চাওয়া লাগলে আবু বকর সিদ্দিক বিরাট ধনী মানুষ না? উমর ফারুক ধনী না? এরা ফকির কেউ? তা আল্লাহ রসুল ইহুদির বাড়ি গেলেন ধার আনতে গম, হ্যাঁ ইহুদির বাড়ি থেকে 50 কেজি ধার গম ধান করবে আল্লাহ রসুল, ইহুদিটা আপনি কোথায় পাইলেন? বদরের যুদ্ধের পরে ইহুদি বনু কাইনুকা বের হয়ে গেল, উহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজির বের হয়ে গেল, খন্দকের যুদ্ধ 5ম হিজরিতে, এরপরে ইহুদি বনু করে যা তাদেরকে, এদেরকে তো যারা পুরুষ তাদেরকে হত্যা করা হয়েছিল, নারী শিশুদেরকে বন্দি করা হয়েছিল। তাহলে ইহুদিটা আপনি কোথায় পেলেন? মদিনা শহরে কি কোনো ইহুদি ছিল? বলেন মদিনা শহরে কি কোনো ইহুদির বসবাস ছিল? ইহুদিদেরকে সব মদিনা থেকে বহিষ্কার করে প্রথমে তাদেরকে খাইবারে নির্বাসন দেওয়া হয়েছিল, পরে সেখান থেকে সিরিয়ায় তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। মদিনা শহরে কোনো ইহুদির বসবাস ছিল না, অথচ এগুলি চরিত্র মানে আল্লাহ রসুল যা জীবনে লিখেছে তারা এইসব কথাগুলো তারা লেখেন।